ডাব্লিউবিসি এসে প্রিলি এবং মেন্সে হিস্ট্রি প্রায় মোস্ট ইম্পর্ট্যান্ট সাবজেক্টগুলোর মধ্যে একটা অন্যতম সাবজেক্ট। প্রিলিমসে প্রায় তোমাদের 50-60 কোয়েশ্চেন এবং মেন্সে 100 মার্কসের কোয়েশ্চেন কিন্তু আসে। কিন্তু প্রবলেম যেটা হয়, হিস্ট্রি বই খুললেই যেন সব কিছু যেন ভুলতে স্টার্ট করি মনে হয়। কী পড়বো, কোথা থেকে পড়বো, কতটা পড়বো, সেটা কিন্তু আমাদের কাছে সব থেকে বড় জিজ্ঞাসা হয়ে দাঁড়ায়। এবং প্রবলেম ওখানেই দাঁড়ায় যে কোন বই থেকে পড়বো। বাজারে অনেক রকমের বই রয়েছে, সেই কোন বই থেকে ফলো করলে ভালোভাবে হিস্ট্রিটাকে বুঝতে পারবো এবং কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হবে। হ্যালো এভরিওয়ান, মাই সেলফ বিভ্রাংশু মহাপাত্র। আজকে আমি তোমাদেরকে বোঝাবো যে হিস্ট্রিটাকে কীভাবে রেডি করবে, কতটা এফিসিয়েন্টলি রেডি করবে এবং কীভাবে তোমার পড়ার স্টাইলটা হবে। চলো ভিডিওটা শুরু করা যাক। তো শুরুতেই তোমাদের বলে দিই যে হিস্ট্রি পড়তে গেলে যেটা মাথার মধ্যে রাখতে হবে সেটা হচ্ছে কম বই পড়তে হবে। বাজারে একটা বড় ইস্যু তৈরি হয়ে রয়েছে, বড় প্রবলেম তৈরি হয়ে রয়েছে। সবাই বলতে থাকে হিস্ট্রি ওই বই থেকে পড়, কাল বাদে পরশু দিন একটু কোয়েশ্চেন চেঞ্জ হয়ে গেলে তারপর কেউ বলে ওই বই থেকে পড়, তাই না? সো বইয়ের মাঝে আমরা হারিয়ে ফেলি। সো আমরা একটার পর একটা বই পড়তে থাকি। কেউ বলে এনসিইআরটি ভালো করে পড়তে, কেউ বলে ইউটিউবের ভিডিওস দেখতে, কেউ বলে ক্লাস ফলো করতে ভালোভাবে। তো আমরা করবোটা কি? পড়াশুনো করতে বসেই যেন চিন্তাভাবনা হতে থাকে যে কোথা থেকে পড়লে আমি ভালোভাবে কোয়েশ্চেনগুলোকে সলভ করতে পারবো। সো শুরুতেই তোমাদের বলে দিই, ডাব্লিউবিসিএস এ প্রিলি এবং মেন্সের যে ধরনের কোয়েশ্চেন আসছে প্রেজেন্টলি, তাহলে সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে এনসিইআরটি এই মুহূর্তে ফলো করার কোনো প্রয়োজন নেই। বিকজ অফ দ্যাট, এনসিইআরটির যে লেভেলটা রয়েছে বা এনসিইআরটি যেখান থেকে কোয়েশ্চেন তৈরি করা হচ্ছে সেটা কিন্তু পুরোটাই ইউপিএসসি স্পেসিফিক রয়েছে। সো সেক্ষেত্রে আমাদের ডাব্লিউবিসিএসে যারা প্রিপারেশন নিচ্ছ বা যারা প্রিপারেশন নেবে বলে প্ল্যান করছো, তারা কিন্তু এনসিইআরটি থেকে কোয়েশ্চেন যেহেতু পাবে না, সো এনসিইআরটিকে ফলো করার আমার মনে হয় না কোনো প্রয়োজন রয়েছে। ওকে, নাও এবার কোয়েশ্চেন আছে, স্যার বেসিক আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার নেই। দেখো, তুমি 9-10 কমপ্লিট করে এসছো, কারেক্ট? 9-10 যেহেতু পড়ে এসছো, তার সেক্ষেত্রে বেসিক কোয়েশ্চেন কিন্তু তুমি পাবে, তাই না? 9-10 যে কোয়েশ্চেনগুলো আসে সেগুলোই কিন্তু প্রিলিমসে জিজ্ঞেস করা হয়, কিন্তু মেন্সে গিয়ে একটু জিনিসটা চেঞ্জ হয়। সো তাই জন্য বেসিক বই হিসেবে বেশি উল্টোপাল্টা বইতে ফলো না করে আমি তোমাদেরকে বলবো যে একদম বেসিক বই 9-10 যে বইটা রয়েছে হিস্ট্রি, সেই বইটাকে ভালো করে ফোকাস করো, ভালোভাবে পড়াশোনা করো। সেক্ষেত্রে তোমরা কোন বইকে ফলো করতে পারো, আমি তোমাদেরকে বলবো যে অনেকগুলো বই না পড়ে যে কোনো একটা বইকে ফলো করো। এক্ষেত্রে তুমি শ্রীধর পাবলিকেশনের, এটা পুরনো দিনের বই, জীবন মুখোপাধ্যায়ের একটা বই পাওয়া যেত পুরনো দিনে, 9-10 একটা দেখবে যে বই পাওয়া যায় পুরনো সিলেবাসের, সেই বইটা তুমি পড়তে পারো। এছাড়া প্রেজেন্ট সিলেবাসের ক্ষেত্রে তুমি স্বদেশ সভ্যতা ও বিশ্ব কিনেও পড়তে পারো। নাও দিস পার্ট ইজ অনলি ফর মডার্ন হিস্ট্রি, মডার্ন হিস্ট্রির জন্য তুমি এই পার্টটাকে ভালোভাবে পড়তে পারো, ক্লিয়ার? এবারে যারা ইংলিশ মিডিয়ামে আছো, তারা ইংলিশ মিডিয়ামে পড়তে চাইছো, তাদের ক্ষেত্রে আমি বলবো স্পেকট্রাম পাবলিকেশনে একটা বই বেরোয়, সেই স্পেকট্রাম পাবলিকেশনের বইটা কিন্তু ফলো করতে পারো মডার্ন ইন্ডিয়ার জন্য, কারেক্ট? কিন্তু কী হয়, অনেকে আছো, তোমাদের মধ্যে অনেকেই রয়েছো, তোমরা স্পেকট্রামও পড়ছো, কৃষ্ণা রেডিও পড়ছো, আবার ইন্ডিয়ান স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স এই বইটাকেও ফলো করছো। দেখো, বারবার একটা কথা বলি, কম বই পড়ো, বারবার পড়ো। একটা জিনিসকে বেশিবার যদি তুমি ফোকাস করতে স্টার্ট করো, একটা জিনিসকে যদি বারবার পড়তে স্টার্ট করো, অটোমেটিক্যালি সেই বইটার উপরে এফিসিয়েন্ট নলেজ তোমার কিন্তু গেন হয়ে যাবে, বইটার সঙ্গে তোমার একটা ভালোবাসা তৈরি হবে, একটা চেনা পরিচয় তৈরি হবে। সো এটাকে তোমাকে বিল্ড করতে হবে, এটা নয় যে তুমি প্রত্যেক জনের কাছে যাচ্ছ। এমনি নর্মাল ক্ষেত্রে কী হয়, আমরা কী দেখেছি, আমরা যদি কাউকে ভালো লাগে তাহলে আমি তার পেছনে সারা জীবন পড়ে থাকি, সারা দিন পড়ে থাকি, তাই তো? এটাই তো হয়। কিন্তু আমরা কি এটা করি যে আজকে একজনকে দেখতে ভালো লেগেছে তো তার সঙ্গে চলে গেলাম, তারপরের দিন আরেকজনকে দেখতে ভালো লাগলো তার পেছনে চলে গেলাম? তো এটা থোড়ি না হয়, এরকম করে থোড়ি না প্রেম ভালোবাসাটা হয়। তো প্রেম ভালোবাসাটা হয় একদম ঘনিষ্ঠ, একদম গভীর ডেপথ একটা লাভ হয়, তাই না? সো বইটাকে, একটা বইকে যখন তুমি অনেকবার পড়বে, অনেকবার ভালোভাবে পড়বে, দেখবে অটোমেটিক্যালি তুমি বইটার প্রতি একটা ভালোবাসা বা প্রেম তোমার তৈরি হবে। আর এইটা খুব দরকার, কোনো জিনিসকে কন্টিনিউয়াস 1-2 বছর সংসার করতে গেলে প্রথমে তোমাদেরকে ভালোবাসতে হবে। ভালোবাসা কীভাবে করতে হয়, ভালোবাসতে কীভাবে হয় সেটাকে আগে তৈরি করতে হবে। তো হিস্ট্রিও কিন্তু সেম জিনিস, তোমাকে ভালোবাসতে হবে। পুরোনো দিনের জিনিসের ঘটনাগুলোকে জানা এবং তার সম্বন্ধে একটা ইন্টারেস্ট গ্রো করা, এটা খুব ইম্পর্ট্যান্ট। আদারওয়াইজ কী হবে, তুমি এই বই থেকে আজকে একটু পড়লে, আরেকটা বই থেকে আরেকটু কিছুটা পড়লে, তাতে কী হবে, প্রেম ভালোবাসাটা তোমার তৈরি হবে না। ওকে, সো ফোকাস করতে হবে প্রেম ভালোবাসার উপরে। এবার কী হয়, সবাই কী করো, এক গাদা বই কিনে নিয়ে আসো, কেউ বলে দিল কৃষ্ণা রেড্ডি পড়, খুব ভালো কোয়েশ্চেন আসে, কৃষ্ণা রেড্ডি পড়তে স্টার্ট করে দিলে। কেউ বললো আরে কৃষ্ণা রেড্ডি পড়িস না, ইন্ডিয়ান স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্সটা পড়ো, ওটা খুব ভালো লেখা, তুমি ইন্ডিয়ান স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স নিয়ে চলে এলে। আবার কেউ বলো আরে না না না, ইন্ডিয়ান স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স না, বেসিক বই পড়, স্বদেশ সভ্যতা বিশ্ব পড়, তুমি স্বদেশ সভ্যতা বিশ্ব নিয়ে চলে এলে। তাহলে তোমার ভালোবাসাটা কনস্ট্যান্ট নেই, তো ভালোবাসাটাকে কনস্ট্যান্ট জায়গায় নিয়ে যেতে হবে, একজনকে ভালোবাসতে হবে এবং বেশিভাবে ভালোবাসতে হবে। ওকে, সো ফোকাস করো ওয়ান সাবজেক্টের উপরে,
নাও আমি কেন মডার্ন হিস্ট্রিকে ফোকাস করছি, বিকজ অফ দ্যাট প্রেজেন্ট সিলেবাসে তুমি যদি কোয়েশ্চেন প্যাটার্ন দেখো তাহলে দেখবে মডার্ন হিস্ট্রি থেকে প্রচুর কোয়েশ্চেন আসছে। তো তাই জন্য আমি তোমাদেরকে মডার্ন হিস্ট্রি পার্টটা বললাম। বাট দেখো তাহলে কি, তাহলে তোমার এখন কোয়েশ্চেন আসতে পারে যে স্যার তাহলে কি অ্যান্সিয়েন্ট হিস্ট্রি বা মেডিভাল হিস্ট্রি পড়বো না? আমি বলবো যে তুমি এই পার্টের, এই যে বইটার কথা বলছি, এই বইটার অ্যান্সিয়েন্ট হিস্ট্রি মেডিভাল হিস্ট্রিও পড়তে পারো, খুব ভালো রয়েছে। বাট অ্যান্সিয়েন্ট হিস্ট্রি মেডিভাল হিস্ট্রির ক্ষেত্রে দুটো জিনিস তোমাকে খেয়াল করতে হবে। সেটা হচ্ছে যে অনেকে বলবে পুনম ধালাল ধাইয়া পড়তে, অনেকে বলবে কৃষ্ণা রেড্ডি পড়তে, বাট আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে এতটা ডিপে যেও না। অ্যান্সিয়েন্ট হিস্ট্রি মেডিভাল হিস্ট্রির উপরে বেশি এমসিকিউর উপর জোর দাও, স্ট্যান্ডার্ড এমসিকিউ প্র্যাকটিস করো। কিছু বই রয়েছে মার্কেটে, দিশা পাবলিকেশন রয়েছে, অ্যারিয়েন্ট পাবলিকেশন রয়েছে, ওকে, তরুণ গোয়েল পাবলিকেশন রয়েছে, তো ওই যে বইগুলো রয়েছে না, ওই বইগুলো অ্যান্সিয়েন্ট এবং মেডিভেলকে প্র্যাকটিস করো, এবং প্র্যাকটিস করার পরে তার একটা সামারি বানিয়ে নাও। সামারি বানিয়ে নিলে সুবিধা কী হবে তোমার, মানে যে পার্টগুলো সামারি বলতে চাইছি যে যে কোয়েশ্চেনগুলো তুমি অ্যাটেন্ড করতে পারলে না সেগুলোকে ওয়ান লাইনার ফর্মেটে লিখে নাও, তাতে কী হবে তোমার স্ট্যান্ডার্ড পার্টটাও রেডি হয়ে যাবে। দেখো জানার কোনো শেষ নেই আর ভুলে যাওয়ার কোনো শেষ নেই, কারেক্ট? তো তোমাকে জানতেও হবে, বারবার রিভিশনও করতে হবে, এবং যে জিনিসটা তুমি জানো না সেটাকে জেনে নিতে হবে, এইটা তোমার ফোকাস থাকা উচিত, কারেক্ট? নাও এবারে উচ্চ কোয়েশ্চেন আছে যে স্যার ট্রেন্ড কীরকম ফলো হয়, কোয়েশ্চেন কেমন আসে না? দেখো ট্রেন্ডের জন্য আমি তোমাদেরকে পুরো সিলেবাস একটা দিয়ে দিয়েছি, এটা স্ক্রিনশট নিয়ে তুমি রেখে নিতে পারো, এরপরে ওখান থেকে একটা নোটস বানিয়ে নিতে পারো। দেখো এখানে আমি প্রপারলি বলে দিয়েছি যে কোন পার্ট থেকে কোয়েশ্চেন আসছে, মডার্ন ইন্ডিয়া বিফোর হচ্ছে তোমার ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এই পার্ট থেকে কীভাবে কোয়েশ্চেন আসছে, দেন অ্যান্সিয়েন্ট ইন্ডিয়া থেকে কোয়েশ্চেন আসছে কীভাবে। তুমি যদি একটু ভালো করে অ্যানালাইসিস করো, এছাড়া তুমি যদি আমার নিজের চ্যানেলে গিয়ে যদি তুমি ফলো করো তাহলে তুমি দেখতে পাবে হিস্ট্রি কোন কোন পার্টে তোমাকে কভার করতে হবে সেটা বলে দেওয়া আছে। পরবর্তীকালে আমি তোমাদেরকে সেটাও দিয়ে দেবো যে কীভাবে পড়বে, জীবন মুখোপাধ্যায়টাকে কীভাবে পড়বে। তোমরা অনেকে কমেন্ট করেছো জীবন মুখোপাধ্যায় কীভাবে পড়বে সেটা একটু বলার জন্য, আমি তোমাদেরকে দিয়ে দেবো। তো জীবন মুখোপাধ্যায় কীভাবে পড়বে সেটা রেডি হয়ে যাবে, ওকে? না দেখো এই টপিকগুলো তোমাদেরকে পড়তে হবে, না এই টপিকের মধ্যে সব পড়তে স্টার্ট করে দিলে কিন্তু প্রবলেম আছে। আমি তোমাদেরকে প্রপার টপিক বলে দিচ্ছি কোন টপিকগুলোকে ফোকাস করবে। নাও দিস ইজ দ্য পার্ট ন্যাশনাল মুভমেন্ট 1905 থেকে 1918, বেস্ট পার্ট অফ মডার্ন হিস্ট্রি, এখান থেকে মোস্ট অফ দ্য কোয়েশ্চেন আছে। তাহলে এটা তিন নম্বরে ন্যাশনাল মুভমেন্ট 1905 থেকে 1918, ওকে, এইটা ভালো করে পড়বে। 3, 4, 5 এই তিনটে টপিক তোমাকে ভালো করে মডার্ন হিস্ট্রিতে রেডি করতে হবে, অর্থাৎ ন্যাশনাল মুভমেন্ট, এরা অফ মাস ন্যাশনালিজম, আর হচ্ছে টুয়ার্ডস ফ্রিডম অ্যান্ড পার্টিশন। নাও তোমাদের বইতে হয়তো চ্যাপ্টারগুলো বিভিন্ন হতে পারে, তোমরা বই টপিক অনুযায়ী যেও না, ইয়ার অনুযায়ী যাও, 1905 থেকে 1947 আমাকে ভালো করে রেডি করতে হবে, ওকে? নাও INM এর আগে কী হয়েছিল, আগে তোমাকে দুটো জিনিস পড়তে হবে, একটা হচ্ছে রিলিজিয়াস সেন্টিমেন্ট, যেটা রিলিজিয়াস রিফর্ম মুভমেন্ট, যখন রাজা রামমোহন রায়, ডিরোজিও এরা যখন কাজ করছিল বিদ্যাসাগর, তখনকার পার্টটা দেখে নিতে হবে, আর কী কী রিফর্ম মুভমেন্ট হয়েছিল, ঠিক আছে, সেইগুলো, আর্য সমাজ, প্রার্থনা সমাজ, ওই যে মুভমেন্টগুলো হয়েছিল সেগুলো। তাহলে এই দুটো টপিক, এর ক্ষেত্রে 3 আর 4 এই দুটো পার্টকে ভালো করে রেডি করবে, ওকে? আর অ্যান্সিয়েন্ট মেডিভেল হিস্ট্রি থেকে আমি তোমাদেরকে বলবো শুধুমাত্র বুদ্ধিজম জৈনিজমকে বেশি করে ফোকাস করো, আর এই একদম শেষের দিকে তোমার যেটা রয়েছে গুপ্তাযুগ, এই পার্টটাকে ফলো করো, ক্লিয়ার? বুদ্ধিজম জৈনিজম গুপ্তা, এই দুটো পার্ট কিন্তু খুব প্রচুর কোয়েশ্চেন আসে, তো এটাকে ফোকাস করো। তার মানে কি বাকি টপিকগুলো পড়বে না, বাকি টপিকগুলো পড়বে, বাট ফোকাস করতে হবে বুদ্ধিজম জৈনিজমকে এবং গুপ্তা ডিনাস্টিকে, কারেক্ট? আর মেডিভেল হিস্ট্রির ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো দিল্লি সুলতানেট এবং মুঘল সুলতানেট, এই দুটো পার্টকে ভালো করে জোর দাও, দিল্লি সুলতানেট এবং মুঘল সুলতানেট। নাও একটা বড় কোয়েশ্চেন আছে, স্যার তাহলে কীভাবে পড়বোটা, কীভাবে এত টপিক এত রেডি করবো কী করে? নাও আমি তোমাদেরকে একটা পুরো বেস্ট সলিউশন দিয়ে দিচ্ছি, দেখেন, ক্লিয়ার? তো আনএকাডেমিতে যাবে, আনএকাডেমি অ্যাপ ডাউনলোড করার পরে আমার নাম সার্চ করবে, বিভ্রাংশু মহাপাত্র সার্চ করলে, সার্চ করার সঙ্গে সঙ্গে তোমার কাছে অনেকগুলো কোর্স চলে আসবে। নাও দেখো দিস ইজ দ্য ওল্ড প্রোফাইল, এটা হচ্ছে আমার ওল্ড প্রোফাইল যেখানে হচ্ছে আমি কোর্স বানিয়েছিলাম। নাও এই কোর্সের তুমি যদি এই পাঠাতে চাও, এই কোর্সটা প্রায় 1.5 থেকে 2 লাখ লোক দেখেছে, এই যে কোর্সটা দেখতে পাচ্ছ, জীবন মুখোপাধ্যায় মডার্ন ইন্ডিয়া ফুল বুক ওয়ান লাইনার, এই কোর্সটাতে তুমি যদি যাও, এই কোর্সটাতে প্রচুর সুন্দরভাবে আমি কোয়েশ্চেন আকারে পুরো মডার্ন হিস্ট্রির যে জীবন মুখোপাধ্যায়ের বইটা অ্যান্সিয়েন্ট মেডিভেল পুরো পার্টটা কিন্তু আমি কভার করে রেখেছি। নাও তুমি যদি এই পার্টটা দেখে নাও, এখান থেকে যদি PDF নিয়ে নিতে পারো বা নিজের নোটস বানিয়ে নিতে পারো, বাট মডার্ন হিস্ট্রি তোমার জীবন মুখোপাধ্যায় পার্ট থেকে ওখান থেকে রেডি হয়ে যাবে, ক্লিয়ার? তোমাকে কোথাও আর যেতে হবে না, পুরনো প্রোফাইল ডাইরেক্ট গিয়ে জিস্ট অফ জীবন মুখোপাধ্যায় এই পার্টটা দেখে নেবে, নাও ওর PDFগুলো ডাউনলোড করে নেবে, ক্লিয়ার? আচ্ছা নেক্সট হচ্ছে MCQ। নাও দেখো ইন্ডিয়ান হিস্ট্রির ওপর MCQ অলরেডি দিয়ে রেখেছি, এখানে স্ট্যান্ডার্ড MCQ আছে, নর্মাল MCQ নেই, স্ট্যান্ডার্ড MCQ আছে, তো স্ট্যান্ডার্ড MCQগুলো যদি সময় পাও একবার দেখে নেবে। এছাড়া MCQ কোথা থেকে প্র্যাকটিস করবে, এছাড়া MCQ প্র্যাকটিস করার জন্য ডিরেক্টলি তিনটে ওয়েবসাইট বলে দিচ্ছি যেখান থেকে এর আগে WBPSC কোয়েশ্চেন এসেছে। তার মধ্যে ফার্স্ট ওয়েবসাইট হচ্ছে GK Today, GK Today মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ওয়েবসাইট, GK Today MCQ বলে ডিরেক্টলি হিস্ট্রি MCQ বলে সার্চ করলে পেয়ে যাবে।
ঠিক আছে, এখান থেকে এমসিকিউগুলো প্র্যাকটিস করবে, প্রচুর স্ট্যান্ডার্ড এমসিকিউ আছে, এগুলো প্র্যাকটিস করবে। আচ্ছা, এমসিকিউ প্র্যাকটিস করার রুলস কী, এটা নিয়ে পরে একটা ভিডিও আমি তোমাদেরকে দিয়ে দেবো কীভাবে এমসিকিউটাকে প্র্যাকটিস করতে হবে। ওকে, নাও নেক্সট দেখো, জাগরণ জোশে 100+ জিকে কোয়েশ্চেন আনসার অন ইন্ডিয়ান হিস্ট্রি, এই পার্টটা দেওয়া রয়েছে। এটাকে কী করবো, আমি প্রত্যেকটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে চেক করে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো এখানে ইন্ডিয়ান হিস্ট্রির ওপর প্রচুর কোয়েশ্চেন আছে, প্রায় 50টার কাছাকাছি সেট আছে, সেই সেটগুলোকে প্র্যাকটিস করবে। ক্লিয়ার? আফটার দ্যাট আরেকটা ওয়েবসাইট হচ্ছে careerright.com, এই ওয়েবসাইটটাও কিন্তু খুব সুন্দরভাবে এমসিকিউগুলোকে দেওয়া রয়েছে, এখান থেকেও খুব ভালোভাবে কোয়েশ্চেন আসছে প্রিলিমসে এবং মেন্সে, তো এইখান থেকেও প্র্যাকটিস করবে। ক্লিয়ার? নেক্সটে শেষ নেই, প্রচুর কোয়েশ্চেন আসবে, সো এই কোয়েশ্চেনগুলোকে ভালো করে প্র্যাকটিস করে নেবে। নাও এই তিনটে ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা পেয়ে যেতে পারবে। ক্লিয়ার? নাও তোমরা বুঝতে পারলে আশা করছি, তো এই যে পার্টগুলোকে না, এগুলোকে তুমি যদি ভালো করে ফোকাস করো, তাহলে কিন্তু আর এই যে যন্ত্রণা, এই যে কী পড়বো কী পড়বো না বইয়ের যে একটা বোঝা, সেই বোঝাটা কিন্তু অনেকটা কমবে। ক্লিয়ার? এরপরে আমি পরবর্তীকালে যখন টপিক অ্যানালাইসিস করবো, তখন তোমাদেরকে বলে দেবো কোন কোন টপিকের ওপরে মোস্ট অফ দ্য ফোকাস তোমার থাকবে। ওকে, সো আশা করছি ভিডিওটা ভালো লাগলো তোমাদের, ভিডিও যদি ভালো লাগে তাহলে মাস্ট লাইক করো একটা, আর সবার সঙ্গে শেয়ার করে দাও বন্ধুদের সঙ্গে যারা হিস্ট্রি নিয়ে খুব প্রবলেমের মধ্যে রয়েছে, আর যেভাবে বললাম ওইভাবে ফলো করো, আই থিঙ্ক 100% তুমি বেনিফিট হবে। কিন্তু আমি একটা কথা তোমাদেরকে বললাম, ভালোবাসতে হবে, যেভাবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে একটা প্রেম বা ভালোবাসা ইন্টারেস্ট একটা তৈরি হয়, ঠিক একইভাবে যে সাবজেক্টটা তুমি পড়ছো সেই সাবজেক্টটার প্রতি ভালোবাসা তৈরি হবে। এবার তুমি যদি 4-5 জনকে নিয়ে ঘুরতে চাও তাহলে কোনো অসুবিধা নেই, তোমার জন্য রাস্তা অলওয়েজ খোলা রয়েছে। ওকে, সো মাস্ট লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিও, আর কমেন্টে জানাও ভিডিওগুলো কেমন লাগছে এবং কোন টপিকের ওপরে ভিডিও তোমাদের চাই। থ্যাংক ইউ সো মাচ, নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে।